গোটা ফ্যামিলি একসাথে কোথাও যাইনি, চলো না প্লিজ। যাও তৈরি হয়ে এসো, আজকে খুব মজা হবে। হ্যাঁ প্লিজ, মেজুকাকে কেন এরকম করছো বলো তো? যাও 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 যাও, তৈরি হয়ে নাও, যাও। শালিনী ম্যাডাম, আজকে নাচ গান হবে তো নাকি খালি বক্তৃতাই হবে? না, এটা তো পার্টি, তাহলে তো জমিয়ে নাচবো। ডিজে থাকবে তো? এই বেশি নাচ গান করতে চাও না, ঠিক আছে? এমনিতেই অসুস্থ, তার উপর যদি মাথা ঘুরে পড়ো আর দেখতে হবে না। আচ্ছা বলছি কি যে, আমরা তো এমনিতেও একটা গাড়িতে আঁটবো না, তাহলে আমাদের রওনা দেওয়া উচিত এখন। হ্যাঁ ঠিকই তো বলেছিস, আমাদের তো দেরি হয়ে গেছে অলরেডি, একটা গাড়িতে আঁটবো না, গাড়ির চিন্তা নেই, আমি তো আছি। কিন্তু দাঁড়া, মাস্টারমশাই পারমিশন দেখি সে, চলো। মাস্টারমশাই বলছি যে অনেকটা দেরি হয়ে গেছে, আমরা এক এক করে গাড়ি ছাড়ি তাহলে? না মানে বুঝতেই পারছেন, সমস্ত গেস্টরা চলে এসছেন, কেউ যদি ওয়েলকাম করার জন্য না থাকে তাহলে তো মুশকিল। না আপনি যদি পারমিশন দেন তাহলে এক কাজ করি, একটা গাড়ি ছাড়ি, ওই রোহিত, শালিনী, ঈশিতা আর রিকি চলে যাক, ওরা গিয়ে যারা গেস্ট এসছেন তাদেরকে ওয়েলকাম করতে পারবে। হ্যাঁ সেটাই ভালো, অরুণা বরং তৈরি হয়ে আসুক, আমরা বড়রা একসঙ্গে যাবো। হ্যাঁ মেজর বাবু আসুন, আস্তে আস্তে ধীরে সুস্থে, আমরা তো গাড়ি ছাড়তে থাকবো একের পর এক, অসুবিধা নেই। এই শাকচুন্নি ম্যাডাম এত চালাক যে জেঠুমনিকেও বুঝিয়েছে যে স্যারে ভালো করতে যাচ্ছেন উনি, কিন্তু ফুলকি দাস জানে এটা সত্যি হতে পারে না। আমার আবার একসঙ্গে যাওয়ার কি আছে? একাডেমিটা তো শালিনীর, আমার নয়, আমি খালি ওকে সাহায্য করছি, আর কিছু তো নয়। এরকম রোহিত শালিনী একসাথে চলে যাবে মানে এত প্রচার করার কি আছে আমি তো বুঝতে পারছি না। এটাই যদি মনে হয় তাহলে বলুন না স্যার, আপনি ফুলকি দাসের সাথে যাবেন? দেখেছো তো জেঠুমণি, এখন তো প্রচারের যুগ নাকি রোহিত? বেশি কথা বলো না, চলো আমার সাথে এসো। রোহিত দা, গাড়ি থেকে নামা থেকেই তো কভারেজটা শুরু হবে, কি তাই তো শালিনীদি? একদম রোহিত দা, চলো। ফুলকি তুমি আবার কিছু মনে করো না। হ্যাঁ ফুলকি দাস আবার কবে কি মনে করলো ঈশিতা দিদি? আর মনে করবার কি বা আছে, ফুলকি দাস তো ছেলে মানুষ, জেদের বসে কখন কি করে বসে, কখন কি বলে, তার কোনো ঠিক আছে? এই ফুলকি কি বলছো এইসব মন খারাপ করা কথাবার্তা? একটু আগেই তো মজা হবে করে লাফাচ্ছিলে, তাহলে হুমা এত বড় একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে না? এখন ফুলকি আর তার শাশুড়িকে তো এক বালতি দুধে একটু চোনা ফেলতেই হবে। সিচুয়েশন ভেরি টেনশন। দাদা আমি তৈরি। এই তো মিস দি হেয়ার, দাদা লেট গো দেন। চলো ফুলকি, বক বক বন্ধ করে তাড়াতাড়ি আয়। ওরে দেখ কতদিন পর বাড়ি শুদ্ধ আমরা সবাই মিলে কোথায় একসঙ্গে যাচ্ছি, কি মজা হচ্ছে বলতো। হ্যাঁ দেখি হাসি মুখটা দেখি, চলে চল 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 চলো সবাই চলো চলো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, যাও মা এসো আমরা আসছি। রোহিত এসো। আর হ্যাঁ ওখানে গিয়ে আমি কিছু করিনি শালিনীর সব এই কথাগুলো যেন আমি না শুনি। হুম এসো এসো। আচ্ছা আমি দেখে আসছি। এই লাবু কোথায় গেলে? ফুলকি তোমার খারাপ লাগছে না? না না ফুলকি একটা কথা বলবো, তুমি তো নিশ্চয়ই বুঝতে পারছো শালিনী সবাইকে ইমপ্রেস করে ফেলেছে, সবাই এখন ভাবছে যে
ভাই হয়তো শালিনীর হাত ধরেই আবার খেলাধুলোর জগতে ফিরতে পারবে, ভাই ওর পুরনো আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারবে। আমি আদৌ জানি না সেটা কোনোদিনও হবে কি না, তবে তোমার খারাপ লাগাটা না সবার সামনে দেখিও না, তাহলে সবাই উল্টে তোমাকেই ভুল বুঝবে, আর সেটা আমি চাই না। অনেকগুলো ছেলে মানুষই তো করলে না, এবার একটু আমার কথাটা শোনো, চুপচাপ থাকো, দেখবে ভাই নিজে থেকে তোমার কাছে ছুটে আসছে, মিলিয়ে নিও আমার কথাটা। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট সকালে তো তাই হলো। আর তোমার তো ইচ্ছে পূরণ হলো ফুলকি। হ্যাঁ, কথাগুলো তো তোমরা ভুল বলোনি, তোমরা শুধু মা কালীকে বলো, মা কালী যেন আমার মাথায় আজকে চড়ে না বসে, ব্যাস তাহলেই হলো। এই ফুলকি, তোমার দি ভাই একবার তোমাকে ডাকছে। আমাকে ডাকছে দি ভাই? তাই তো বলছি ফুলকি, দি ভাই তোমাকে ডাকছে, বোধহয় তোমার সঙ্গে যাবে একসাথে, বোধহয় কোনো দরকার আছে তাই ডাকছে। কিন্তু প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, দেরি করো না, আমরা গিয়ে গাড়িতে বসছি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে দিদিভাইকে নিয়ে চলে এসো। দিদি, আমি তো বিশ্বাসই করতে পারছি না, দি ভাই আমাকে ডাকছে, একসঙ্গে যাবে বলছে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, তোমরা গিয়ে গাড়িতে বসো, আমি দি ভাইকে নিয়ে আসছি, তাড়াতাড়ি। যাক বাবা, লাবুর মাথাটা এতদিনে ঠান্ডা হয়েছে। দি ভাইটা তো ওরকমই। রুদ্রদা বলো, চলো আমরা বেরোই। চলো চলো, এ কি রে, চল 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 চল। জয় মা বটচণ্ডী, দেখো মা এবারের প্ল্যানটা যেন সফল হয়। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। চলো চলো, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টার্ট, গাড়িতে ওঠো সবাই। দি ভাই, আজকে আমার বুকের পাথরটা নেমে গেছে গো, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি তো আমার উপর রেগেছিলে, আমি কতবার ভেবেছি তোমার বাড়ি গিয়ে কান ধরে উঠবস করি, কিন্তু পারিনি, ভয় হয়েছে। আজকে আমার মনটা পুরো হালকা হয়ে গেছে, মা কালীকে যে কতবার দেখেছি। না না, দুর্বল হয়ে গেলে হবে না, শক্ত হতে হবে লাবু, শক্ত হতে হবে। আসুন ম্যাডাম, স্যার আসুন, আপনারা আসুন। শালিনী এভাবে কেন রোহিতকে সবসময় পাশে পাশে রাখছে বুঝতেই পারছি না। আপনারা এখানে এবার একটা ম্যাডামের ফটো সেশন করে নিন, ঠিক আছে? আর শুধু ম্যাডাম নয়, আমি তো বলবো রোহিত স্যারও থাকবেন। অবভিয়াসলি। মেজদি, শালিনী আর রোহিতের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে? না শিকরু, হাউ ক্লোজ। এই স্পোর্টস একাডেমি অ্যাকচুয়ালি আমার স্বপ্ন ছিল, আমার নয়, আমাদের। আমি আর রোহিত যখন একসাথে বক্সিং করতাম তখন আমরা দুজনে এই স্বপ্নটা দেখেছিলাম, আর আজ সেই স্বপ্নটা পূরণ হলো, তাই না রোহিত? Yeah, she's right. I'm very happy যে আজকে এটা করতে পেরেছে। আজকে ওরই দিন, ওকে জিজ্ঞেস করো। যখন আমরা দুজনেই বক্সিংয়ের দুনিয়ায় একসঙ্গে অ্যাক্টিভ ছিলাম তখন তো আমি চ্যাম্পিয়ন ছিলাম, আর শালিনি একজন জুনিয়র বক্সার ছিল, স্টেট লেভেলে খেলতো। এসব একাডেমির স্বপ্ন কখন দেখলাম আমরা, মনে পড়ছে না তো? শালিনি আসলে প্রেসের সামনে তোড় হয়ে একটা স্টেটমেন্ট দিতে চায়, বলতে চায় যে ও জানে, ও বিশ্বাস করে ওর এক্স হাজব্যান্ড নির্দোষ। ও তো আজকে তোর ওই বক্সিং একাডেমির ডিরেক্টর, ওনাকেও ডেকেছে পার্টিতে, মানে তোর সাথে আলাদা করে কথা বলিয়ে নেবে। তাছাড়া বিশিষ্ট স্পোর্টস জার্নালিস্ট, কি নাম, সেই
এখনো খবর রাখিস তুই? রেবিকা সেন আসছেন, তুই তুই ওর একটু পাশাপাশি থাক, আমি থাকতাম তোর সাথে, কিন্তু বিশিষ্ট লোকজন আসছেন, কিছু লোকের দায়িত্ব আমার উপর, দেখাশোনা করতে হবে। যা যা যা। না না ঠিক আছে থাক না, দেখ আজকের দিনটা শালিনীর দিন, ও কথা বলুক আমি যাবো পরে। দেখ রুদ্র, ভেরি অনেস্টলি স্পিকিং, আমার না আমার সিরিয়াসলি বক্সিং নিয়ে ভাবতে আর ভালো লাগছে না ভাই। বক্সিংটা আমার লাইফে একটা অভিশপ্ত খেলা, ঠিক আছে? চেষ্টা করলাম তো বদনামটা খোঁচা পড়ে ঘুচলো, প্রবলেম আরও বাড়লো, লাভ তো কিছু হলো না। ছাড়, আমি জাস্ট ভাবতে চাই না সব নিয়ে।